الكلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা সবাই আল্লাহর উপর রহমত পাঠানো যায়, হুজুরের উপর রহমত, হুজুরের উপর আমরাও রহমত পাঠাই না। দরুদের ব্যাখ্যা অনেক, কোন মুসলমান মুস্তাফার উপরে দরুদ পড়ে না, দরুদ আমার আল্লাহই পড়ে। আমরা শুধু আল্লাহকে বলি, আমাদের বলা আল্লাহ দরুদ পাঠায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমরা বলি না আনা সাল্লি আলা মুহাম্মদ, বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কথা ঠিক না? আল্লাহুম্মা, আল্লাহ আপনি আপনার হাবিবের উপরে সালামতি পাঠান, আপনি আপনার হাবিবের উপরে রহমত পাঠান, আপনি আপনার হাবিবের উপরে খুশি পাঠান। কারণ গুনাহগার হয়ে বেগুনার উপরে রহমত পাঠাবার যোগ্য আমরা নয়। তো আমরা হুজুরের উপরে দরুদ তওবা পাঠাচ্ছি আল্লাহ পাকের মাধ্যমে। আমরা একবার আল্লাহকে বলি, আল্লাহ একবার পাঠান না হুজুরের উপরে দরুদ, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের উপর 10 বার রহমত বর্ষণ করে দেয়। নামাজ গ্যারান্টি নেই কবুল হতেও পারে নাও হতে পারে, রোজা গ্যারান্টি নেই কবুল হতেও পারে নাও হতে পারে, যাকাত গ্যারান্টি নেই কবুল হতে পারেও না পারে, আল্লাহ বলা আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে, আল্লাহর ইচ্ছা। পৃথিবীর জমিনে যত ইবাদত আছে একটা ছাড়া প্রতিটা ইবাদত সন্দেহ আছে, কবুল হতেও পারে নাও হতে পারে। দরুদ এমন একটা ইবাদত, বান্দা জবান দিয়ে বেরিয়ে যায় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে না, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়, মহব্বতের সঙ্গে ভক্তি ভালোবাসার সঙ্গে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা লব্বাইক লব্বাইক, যাহা উম্মতে পুকারা মোহাম্মদ, হামে জানো দিল সে পিয়ারা মোহাম্মদ, মোহাম্মদ কি হম হ্যায় হামারা মোহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা ওয়াকাল্লাহু তাআলা ফি কালামিল মজীদ ওয়াল ফুরকানিল হামিদ, وما خلقت الجن والإنس إلا ليعبدون। প্যারে হাজির মজলিস উপস্থিত, দিন দাওয়াত ইসলাম দাওয়াত, আমার মুরব্বি মুরব্বি বাপ জান চাহাজান বনেরা, জোয়ান যুবক আমার ভাই জানেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা, উলামায়ে হযরত হাফেজে কুরআন আল্লাহর হাজী বান্দা গণেরা, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরে অবস্থিত পর্দা নিশিনা আধ্যাত্মিক আমার মা ও বোনেরা,
আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে রহমত করে যোগ্য না হওয়া সত্ত্বেও জমিনের একটা খিত্তাকে জান্নাত বানিয়ে সেই জান্নাতে আমাদের মতন গুনাহগারগুলো যারা যোগ্য নয় জান্নাতের বাগানে বসার সেই অযোগ্য বান্দাগুলোকে যোগ্য জায়গা জান্নাতে নিয়েছে তার বান্দা দেখে তার কথা শোনার জন্য তার জায়গা তার জান্নাতে তার দিকেই আমাদের করে নিয়ে যাওয়ার জন্য তার দিকে তার নৈকট্য লাভ করিয়ে দেওয়ার জন্য তিনিই আমাদের ঘরে বসিয়েছে জান্নাতে এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা ওয়াজের মজলিস জান্নাতের বাগানে বসেছি রিয়াজুল জান্নাতে বসেছি আল্লাহ পাক এই জায়গাকে খাস হিদায়াতের মজলিস করেছে কি করেছে বলে হিদায়াতের মজলিস একটা মানুষ যদি বলে যে আমি ওখান থেকে হিদায়াত পেয়েছি ওখান থেকে হিদায়াত পেয়েছি ওখান থেকে ভুল বলে মিথ্যা বলে কারণ একটা মজলিস আছে যে মজলিসটাকে আমার আল্লাহ হিদায়াতের মজলিস করেছে সেই হিদায়াতের মজলিসকে আল্লাহ জান্নাতের বাগান বলেছেন গজ্জরে বলে সুবহান মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ কুরআন কুরআন আল্লাহর হুকুম বলে আল্লাহর হুকুম বলে পানি হবে তুমি পানি খেয়াল করছো তুই মালিক 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 আল্লাহ ওয়াজের মজলিসে বসেছেন আমি বলেছি বিয়াদবি করবেন আদবের সঙ্গে বসো আদবের সঙ্গে ওয়াজের মজলিসে বসে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বাচ্চা শুনো যাও আল্লাহ পানি দেবে যাও যাও কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা হাজির হেদের দরবার মেঁ হম আল্লাহ করম আল্লাহ করম আল্লাহ করম আল্লাহ করম কোথা বসে আছে কোথা বসে আছে আল্লাহর মজলিসে আল্লাহর আল্লাহর মজলিসে আল্লাহর জায়গায় দয়া করবে কে আল্লাহ করম করবে কে আল্লাহ রহমত করবে কে আল্লাহ মেহরবানি আমাদের উপর মেহরবানি করবে কে আল্লাহ তো সবাই বলে আল্লাহ করম হাজির হেদরে দরবার মেঁ হম আল্লাহ করম আল্লাহ করম আল্লাহ করম আল্লাহ করম দেতি হে সদা এ জশনে নাম আল্লাহ করম আল্লাহ করম আল্লাহ করম আল্লাহ করম জিন লোগো পে হে ইনআম তেরা জিন লোগো পে হে ইনআম তেরা উন লোগো মে লিখ দে নাম মেরা লোগো মে লিখ দে নাম মেরা মহসর মে মেরা মহসর মে মেরা মহসর মে মেরা রহ জায়ে ভরম আল্লাহ করম আল্লাহ করম আল্লাহ আল্লাহ করম হাজির হে তেরে দরবার মে হম আল্লাহ করম আল্লাহ করম আল্লাহ করম হর সাল দলম ফরমাম চুকো হর সাল দলম ফরমাম চুকো হর সাল ও সহর দি
दिखा मुझको साल वो शहर दिखा मुझको हर साल करूं हर साल करूं हर साल करूं मैं तवाफे हरम अल्लाह करम अल्लाह करम अल्लाह अल्लाह करम हाजिर है तेरे दरबार में हम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम है बत से हर गर्दन खम है बत से हर गर्दन खम हर आँख नदामत से नम है हर आँख नदामत से नम है हर चेहरे पे हर चेहरे पे हर चेहरे पे है अश्क से रकम अल्लाह करम अल्लाह करम अल्लाह करम हाजिर है तेरे दरबार में हम अल्लाह करम 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 अल्लाहुम्मा सल्ले अला একজন আল্লাহ আলী হেঁটে হেঁটে আসছে দাদা হুজুর বলছে একজন আল্লাহ আলী হেঁটে হেঁটে যাচ্ছে সাথে আপনারা সাকরিয়াত খালি হেঁটে হেঁটে আর দেখে এক জায়গায় আগুন জ্বলছে কি দেখছে আগুন আর সেই আগুনে দুজন বান্দা পুড়ছে কজন দুজন বান্দা দুজনেই অলি দুজনেই অলি পুড়ছে একজন অলি আল্লাহ আল্লাহ আমার আগুন বন্ধ করে দাও সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়ে গেল তিনি আগুন থেকে আগুনের মুসিবত থেকে বেঁচে গেলেন আরেকজন আরেকজন ওলি ওই আগুনেই পুড়ছে তখন পীর জিজ্ঞাসা করছে বলো তো বাবা মুরিদ এই দুজনের মধ্যে কে বড় ওলি মুরিদ বলে যে দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়ে গেল সে বড় ওলি মুরিদ মুরিদকে পীর বলল না তুই ভুল বলেছো ও বড় ওলি নয় যে আগুনে এখনো পুড়ছে সে ওলি বলে কেমন করে বলে এই ওলি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা প্রকাশ করেছে আল্লাহ আগুন জ্বালিয়েছে ওলি বলে যে আল্লাহ আগুন বন্ধ করে দেন নিজের ইচ্ছা চালিয়ে দোয়াতে তার আগুন আল্লাহর দ্বারা বন্ধ করে নিয়েছে আর এই ওলি বন্ধ করে না আগুন এই ওলি বলে আল্লাহ আমার কোনো ইচ্ছা নেই আপনি যদি পুরাণ পড়ব আপনি যদি বাঁচান বাঁচব আপনি যদি পুরাণ পড়ব আপনি যদি বাঁচান বাঁচব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনে ছুড়ে দেওয়া হলো নমরুদের আগুনে যখন ছুড়ে দেওয়া হলো ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে উড়ে আগুনের দিকে যাচ্ছে হযরত জিবরাইল সাল্লাম চলে এলেন আল্লাহ পরীক্ষা করলে হযরত জিবরাইল সাল্লাম বলে এ ইব্রাহিম খলিলুল্লাহ বলো তুমি আগুন কি আগুন থেকে কি বাঁচতে চাও তুমি কি আগুনে আগুন থেকে বাঁচতে চাও ইব্রাহিম খলিলুল্লাহ বলে কে আপনি কে আপনি আপনি কেন আপনি কেন এসেছে আমার ব্যাপার আল্লাহর ব্যাপার আমি কি জানি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ যদি বলে ইব্রাহিম করবে তো করবে আল্লাহ যদি বলে ইব্রাহিম বাজবে তো বাজবে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন ইয়া নূহ ইয়া নার কোটি বার দাও আসসালামু আলা ইব্রাহিম আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আগুনকে ইব্রাহিমের জন্য শান্তি করে দিলেন আরাম করে দিলেন ঠান্ডা করে দিলেন বাবা আমার কি আপনাদের কিছু ইচ্ছা আছে নাকি বলেন আল্লাহ যদি এক্ষুনি বাজ ফেলে এখানে বাবা আমরা কি জানি আল্লাহর ইচ্ছা হয়েছে আমরা মরে গেছি কথা ঠিক না বল তবে এখানে অনেকে তৈরি আছে অনেকে তৈরি নেই অনেকে তৈরি আছে অনেকে তৈরি নেই অনেকে মরতে রাজি আছে অনেকে মরতে রাজি নেই অনেকে মৃত্যুকে ভয় করে অনেকে মৃত্যুকে ভয় করে রাসূলুল্লাহ বলে যারা মুমিন হয় তারা মৃত্যুকে ভয়
করে না, মৃত্যুকে বলে মৃত্যু তো পুরস্কার, মৃত্যু তো উপঢৌক, মৃত্যু তো আমার আল্লাহ রহমত করেছে মুসলমানদের লেগে, মুমিনদের লেগে। বললেই কবরে মুস্তাফা দিদার হবে, বললেই কবর জান্নাত হবে, বললেই আল্লাহ দিদার হবে, বললেই তাসরিব ইনতাহাতাল আনহারের সুসংবাদ আল্লাহ। এই ঝঞ্ঝাতে কে থাকবে, ঝঞ্ঝাতে কে থাকবে? তবে দুনিয়াকে তারাই ভালোবাসে যারা দুনিয়া চায় তালেবে দুনিয়া হয়, আখিরাতকে তারাই পছন্দ করে যারা তালেবে আখিরাত হয়, তালেবে মাওলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে আমিনা সুবহানাল্লাহ। যাই হোক, আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতে বসিয়েছেন, জান্নাতে যারা করেছেন, যেটুকুন আল্লাহ পাক বলাবেন বলবো, যেটুকুন আল্লাহ শোনাবেন শুনবো, আল্লাহ পাকে বলা আপনাদের শোনার তৌফিক ইনায়াত করে সকল আল্লাহু আমিন। ওপর ঠিক আছে, বিন মৌসুম বর্ষা, বিন মৌসুম বর্ষা কি বলেন, কি মৌসুম বলেন, পানি হওয়ার মৌসুম এখন, বিন মৌসুম রহমত, বিন মৌসুম বর্ষা। আমার একজন কবির কথা মনে পড়ে গেল, শুনছেন আপনারা? হ্যাঁ, বলে এ বারিশ থামকে বারাস কেউ আস, থামকে বারাস কেউ আমার মাহবুব চলে আসে, চলে আসার পরেতে এমন বর্ষণ বর্ষণ হও যেন মাহবুব আর যেতে না পারে। জোরে বলুন সুবহান। আমার আল্লাহ যা দেবে তাই, যা হবে তাই, কথা ঠিক না বল? আমি বলছিলাম ওপর ঠিক আছে তো, ওপর ঠিক নেই মনে হচ্ছে। আল্লাহ পাকের যেটা হুকুম আছে হবে। আপনাদের কিছু ইচ্ছা আছে নাকি, আপনাদের কিছু ইচ্ছা আছে নাকি? না বাবা, আমরা কি জানি, বাবা আমরা কি জানি, আল্লাহ যা করবে তাই। হযরতে মুজাদ্দিদ আল-বাসানির কাছে একজন মুরিদ গেছে, মুরিদ গিয়ে বলছে, কি বলছে জানেন, মুরিদ গিয়ে বলছে হুজুর আপনি আমাকে সবক দেন। কি বলছে বলেন? আরে বাবা কি পাগল লোক বলে দিবি সব। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও, মারো ইয়া রাসূল, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা গুনাহগার না নেককার? আয় আমি বসার হুকুম দিয়েছি, বসার হুকুম দিয়েছি, হুদুল লাপালাপি হুরো হুরি। আমরা গুনাহগার না নেককার? জোরে বলেন গুনাহগার না নেককার? তাহলে আমরা আল্লাহর দরবারে চাইতে পারি না পারিনি? আমরা তো ওই মাকামে এখনো পৌঁছাইনি। আপনাদের কি ইচ্ছা, পানি বন্ধ হবে না চলবে, চলবে? আপনাদের ইচ্ছা আছে তো, আপনাদের একটা ইচ্ছা আছে তো, কি ইচ্ছা বলেন? আল্লাহ পাককে বলেন, আপনারা আমি বলি, আপনারা বলেন, মনে মনে বলেন, আপনারা সব আল্লাহ পানি বন্ধ করে দেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ পানি বন্ধ করে দেন আল্লাহ, আল্লাহ এতজন মিলে বলছি পানি বন্ধ করে দেন আল্লাহ, সকল আল্লাহ আমি, আল্লাহ আমি, আল্লাহ আল্লাহ পাক কবুল করে আমাদের সালাম হুজুরের দয়ায় পৌঁছে দেয়, সকলে বসে বেলা গেল যারা বসবেন, পানিগুলো যদি মুচার ব্যবস্থা হয় বসে।
कलमे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दोसिबल्लाहुम्मा सल्ले अला কিছু হোক না হোক রাস্তা ফাঁকা হয়ে গেছে মা বোনেরা ঘরে চলে গেছে কথা ঠিক না ঠিক আল্লাহ পাক কবুল করে যাই হোক দুই চার কথা শুনবেন আপনারা বলি যে হালতে আল্লাহ রাখেন কথা ঠিক না বল একাইজনের খেয়াল এক এক রকম থাকে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে সকলকে হিদায়াত করে সকল আল্লাহু আকবার আল্লাহ পাক মৌসুম তৈরি করেছে কি করেছে বলেন মৌসুম তৈরি করেছে আর আল্লাহ মৌসুম তৈরি করেছে আর মৌসুম তৈরি করে বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকম ফল দিয়েছে গরমের ফল শীতে পাওয়া যায় না আবার শীতের ফল গরমে পাওয়া যায় না শীতকালে আলু হয় আর গরমকালে আম হয় এখন শীতকালে যদি কেউ আম চাই পাবে আর গরমকালে কেউ যদি আলু চাই পাবে চাষ চাষ উঠবে জমিন থেকে না যেমন আল্লাহ শীতের লেগে শীতের ফল কমলা লেবু করেছে কি বলে কমলা লেবু বলে তো জমিনও দিয়েছে বিভিন্ন জমিনে বিভিন্ন রকম আল্লাহ ফল দান করে দেয় কাশ্মীরে যে আপেল হয় ওই আপেল গাছ আপনাদের গ্রামে লাগালে ওই আপেল গাছে আপেল হবে না ওই রকম দ্বারা দার্জিলিং এ যে চা হয় দার্জিলিং এ চা ওই চা নিয়ে যদি আপনাদের জমিনে লাগান দার্জিলিং এর চা পাওয়া যাবে যাবে না কথা বুঝতে পারছেন আপনারা তাহলে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফল দেয় আবার বিভিন্ন মাটি থেকে বিভিন্ন আল্লাহ ফল দান করেন খুব ভালো করে বুঝুন ওই রকম তারা যেমন দুনিয়াবিতে আল্লাহ উদাহরণ দিয়েছে যে বিভিন্ন মৌসুম বিভিন্ন ফল বিভিন্ন মাটিতে বিভিন্ন ফল ওই রকম আল্লাহ রুহানিতেও আল্লাহ মৌসুমও তৈরি করেছে জমিনও তৈরি করেছে মৌসুমও তৈরি করেছে আবার জমিনও তৈরি করেছে আমি একটা মৌসুমের কথা বলি রমাদান কি মৌসুম বলেন রমাদান রমজান মাস রমজান শরীফ রমজানুল করিম রমজান মুবারক আল্লাহ রুহানি ফল পাওয়ার খাস মৌসুম রমজান মাসকে করেছে 12 মাসের মধ্যে 11 মাস জোহরের ফরজ নামাজ পড়ো একটা ফরজ একটা জোহর একটা সওয়াব ওই ফরজটা রমজানে পড়ো জোহর বেলায় আমার আল্লাহ 70টা ফরজ সওয়াব দান করে দেন চলে যাও সারা মাস 11 মাস তুমি নফল পড়ো নফলের নফল সওয়াব পাবে আর ওই নফলটা রমজান মাসে পড়ো আল্লাহ ফরজের সওয়াব দান করে দেবে চলে যাও তোমার গ্রামের মসজিদে আল্লাহর ঘরে বাইতুল্লাহতে নামাজ পড়ো একটা রেকাতের এক রেকাতে নামাজে এক রেকাতে সওয়াব পাবে আর তুমি যদি ওই নামাজটা কোথায় পড়ো আল্লাহর কাবার চাতানে পড়ো আল্লাহর কাবার চাতানে বাইতুল্লাহতে পড়ো এক রেকাতে আল্লাহ 100,000 রেকাতে সওয়াব দান করে দেবে ওই নামাজ মদিনার মুস্তাফার মসজিদে নবীতে পড়ো এক রেকাতে 50,000 রেকাতে সওয়াব দেবে ওই নামাজ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে পড়ো এক রেকাতে 25,000 রেকাতে সওয়াব দান করে দেবে তাহলে কি বোঝা গেল দুনিয়াতে যেমন খাস মৌসুমে খাস ফল বেশি বেশি হয় খাস জমিনে খাস ফল উৎপাদন হয় ওই রকম দ্বারা আমার আল্লাহ পাকও রুহানিতেও খাস মৌসুমও করেছে খাস জমিনও করেছে জোরে বলে সুবহানাল্লাহ যে খাস জমিন করেছে মক্কার জমিন খাস মদিনার জমিন খাস বাইতুল মুকাদ্দাসের জমিন খাস আল্লাহর ওলিদের দরবারের জমিন খাস ওই রকম দ্বারা আল্লাহ একটা জান্নাত করেছে মা বাইনা মেম্বারি ও রাওজাতি কোন কোন রেয়াত আছে মা বাইনা মেম্বারি ও বাইতি মেম্বার থেকে হুজুরের রাওজা
নিয়ামত আপনার ঘরে দিতে আরম্ভ করে দেবে। বাগানে বসলে কিয়ামতের মতির মেম্বারে জায়গা হয়, এখানে বসলে কিয়ামতের মতির মেম্বারে জায়গা হবে, ওখানে বসলে কপাল থেকে নূর চাই হয়, এখানে বসলে কপাল থেকে নূর চাই হবে, বসলে জাগতে পারে, ওখানে বসে বসে তো হুজুরের রওজা দেখা যায়। আর জুনায়েদ বলে এই জান্নাতের রওজা দেখা যায় না, মুস্তাফার দিদার পাওয়া যায়, হুজুর পাকের দিদার পাওয়া যায়। কার দিদার পাওয়া যায় বলেন? হুজুরের দিদার পাওয়া যায়। বড় বিশ্বাস দেখেছে, খাজা মঈনুদ্দিন দেখেছে, বড় বিশ্বাস দেখেছে, মুজাদ্দিদ জামান দাদাপীর দেখেছে, ওসিয়াত আল্লাহ রুহুল আমিন দেখেছে, আব্দুল মাহমুদ সাহেব দেখেছে, সুফি আব্দুল মোমেন সাহেব দেখেছে। আমার আল্লাহ পাক যত ওলি বুজুর্গ বান্দাকে করে আল্লাহ ওয়াজের মজলিসে পাঠিয়েছিলেন, তিনাদের ওয়াজের মজলিসে রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে গিয়েছিলেন। এই জান্নাত থেকে যারাই হুজুর থেকে রওজা নয় হুজুর দিদার পরে হুজুরকে দেখতে পায়, জোরে বলো সুবহান। খবর নিয়ে দেখবে যেন আমার মুজাদ্দিদ জামান ওয়াজ করতেন, যখন প্রশ্ন এসে যেত, যখন হুজুরের জানা থাকতো না, হাবিবুল্লাহ নিজে পাশে বসে বসে হুজুরকে উত্তরগুলো বলতেন আর হুজুর ওয়াজ গুলো শুনিয়ে দিতেন। বুঝছেন আপনারা? বুঝতে পারছেন আপনারা? তাহলে আমরা খাস জায়গায় বসেনি। যেমন আল্লাহ দুনিয়ার জমিনকে খাস করেছে, খাস জমিনে খাস ফল দেয়, ওই রকম রুহানি খাস জমিনের একটা টুকরাতে আল্লাহ আমাদের করে বসিয়ে দিয়েছে। যদি গরমকালে আম মিস করে ফেলে, গরমকালে আম যদি খেতে ভুলে যান, আর শীতকালে যদি আরজি করেন আম খাওয়ার, পাবেন? বলেন পাবেন না? ওই রকম যারা শীতকালে যদি কমলা খেতে ভুলে যান আর প্রচন্ড গরমে যদি কমলা খাওয়ার আশা করেন, পাবেন? শীতকালে লিচু পেচ্ছে, লিচু পাওয়া যাবে বাজারে? তো বিক্রি হতো, পাওয়া যাবে? পাওয়া যাবে না, পাওয়া যায় না। ওই রকম যারা বিন মৌসুমে ফল, বিন মৌসুমে ফল পাওয়া মুশকিল, তাহলে আল্লাহ আজকে সুযোগ দিয়েছে মৌসুম, মৌসুমও দিয়েছে রাত, রাতের ওয়াক্তে আল্লাহ নৈকট্য লাভের খাস তাহাজ্জুদের কাছাকাছি ওয়াক্তে আমরা উপস্থিত হয়ে গেছি, আমরা খাস রাতে খাস জায়গাতে খাস ওয়াক্তে খাস ভাবে খাস লোকগুলোই বসে আছে, জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান, আমি যাদের পছন্দ করব না ঘর থেকে বের করে দেব, আল্লাহ যাদের পছন্দ করবে তার মজলিস থেকে বের করে দেবে, আল্লাহ যাদের ঘরে পছন্দ করবে, আমি যাদের ঘরে পছন্দ করব আমি তাকে আমার ঘরে নিয়ে এসে বসাবো, আল্লাহ যাদের ঘরে বসা পছন্দ করবে আল্লাহ তাদের ঘরে জান্নাতের টুকরাই বসিয়ে দেবে। আপনাদের ঘর নিয়ে একটা একটা করে খুদার কসমকে বলেন, আপনাদের ঘরে আমি বিনা হুকুমে ঢুকতে পারবো, আর আমার একটা ঘর আছে, আমার ঘরে আপনি বিনা হুকুমে ঢুকতে পারবেন, তাহলে গোলাম আমিও, গোলাম আপনিও, গোলাম গোলামের মজলিসে, গোলাম গোলামের ঘরেতে, গোলাম যদি গোলামের ঘরে যায় ইজাজত লাগে, সব গোলাম মালিকের মজলিসে বসেছে, ইজাজত লাগবে না, হুকুম লাগবে না, পারমিশন আল্লাহ দিয়েছে, হুকুম আল্লাহ দিয়েছে, ইজাজত আল্লাহ দিয়েছে, নিয়েছে বসিয়েছে আল্লাহ, আল্লাহ আমাদের করে জান্নাতের বাগানে বসিয়েছে, একে অপরের মুখ দেখার জন্য নয়, এই জান্নাতেই তো হজরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি করেছিল, সওয়া লাখ সাহাবা হয়েছে, এই জান্নাতে হজরত সাহাবা হজ করেছে, তাবিন হয়েছে, এই জান্নাতে তাবিন হজ করেছে, তাবা তাবিন হয়েছে, তাবা তাবিন হজ করেছে, আইমাদিন হয়েছে, উসমান হারুনি হজ করেছে, খাজা মঈনুদ্দিন হয়েছে, খাজা মঈনুদ্দিন হজ করেছে, বাবা ফরিদ সাগর হয়েছে, বাবা ফরিদ সাগর হজ করেছে, সামির পাক কালিয়ানি হয়েছে, সামির পাক কালিয়ানি হজ করেছে, শামসুদ্দিন তুর্কি পানিপতি হয়েছে, সুরামা নীলাপুরি হজ করেছে, সুই ফাত আলী আইসি হয়েছে, সুই ফাত আলী আইসি হজ করেছে, মুজাদ্দিদ জামান দাদাপীর হয়েছে, আর দাদাপীর হজ করেছে, আপনাদের এলাকায় শুয়ে আছে আহমদুল্লাহ হুজুর হয়েছে, তাইয়ারি হয়েছে, আব্দুল মাহমুদ হয়েছে, হজরতে চৈতন্যপুরে
শুয়ে আছে হাজি এসা খুদুর তৈরি হয়ে গেছে বলেন হাজি এসাক সাহেব বলেছিলেন না আব্দুল মাহবুব সাহেব বলেছিলেন না দাইয়ান হিজা বলেছিলেন না পিয়ার ডাকে শুয়ে আছে দাইয়ান সাহেব হ্যাঁ আহমদ রেজা সাহেব বলেছিলেন না সব ওয়াজ শুনে বলি মায়ের পেট থেকে এমনি এমনি ওলি হয়ে আছে মুজাহাদা ছাড়া ওলি হওয়া মুশকিল আছে আল্লাহ ওয়াজের মজলিসে বসিয়ে তাদের অন্তরে খুশবু দিয়ে দেয় আলো জ্বালিয়ে দেয় যারা ওই খুশবু নিয়ে যেতে পারে যারা ওই আলোকে ঠিক প্রটেক্ট করে নিয়ে যেতে পারে আল্লাহ তাদের আলোর রশ্মি বাড়িয়ে দেয় বাড়াতে 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 ইনকিসাফ আরম্ভ হয়ে যায় দিলাইনা হয়ে যায় জায়গায় বসে বসে মদিনার মুস্তাফা দেখতে পেয়ে যায় মদিনার মুস্তাফা দেখতে পেয়ে যায় সুইফাত আলী ওয়াইসির হাল ছিল না লোক নুরামা নিজামপুরের দরবারে গিয়ে ওয়াজ বসিয়াস নুরামা নিজামপুরের দরবারে ওয়াজ বসিয়াস শুনে দরজা বুলান হয়েছে মেহনত করেছে জায়গায় বসে বসে মদিনা দেখতে পেয়েছে জায়গায় বসে বসে মদিনার মুস্তাফা দেখতে পেয়েছে শুধু নিজে দেখতে নয় যাক তার হাত ধরে রাসূলুল্লাহ দিদার করিয়ে দিয়েছে তাহলে আজকেও আল্লাহ সুযোগ দিয়েছে সেই মজলিসে খাজা হুজুর আর আজ করে না দাদা হুজুর আর ওয়াজ করে না আমার দাদু জান ছোট হুজুর ওয়াজ করেছিলেন এখন আর ওয়াজ করে না এখন ভাঙাভুগি আপনারাও ভাঙাভুগি আমিও খারাপ আপনারাও খারাপ আমিও যোগ্য নই আপনারাও যোগ্য নই কি করতে হবে শুনতে হবে আল্লাহকে চাইতে হবে বসমার আছে একটু খেয়াল করে শুনে হাবিবুল্লাহ ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ কোরআনে ক্লিয়ার করেছে তার রাসূলে বান্দারা হিদায়াত হয়ে যায় তার রাসূলে বান্দারা নেক হয়ে যায় তার রাসূলে বান্দারা ওলি হয়ে যায় তার রাসূলে বান্দারা আল্লাহ নৈকট্য লাভ করে ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিল উলামা নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে আলেমের রাসূলে আল্লাহ হিদায়াত করে দেয় পুরো আলেম রাসূলে হিদায়াত হয়ে যায় পুরো থেকে পড়ে আসা আলেম নয় দেওবন্দ থেকে পড়ে আসা আলেম নয় নাপুর থেকে পড়ে আসা আলেম নয় আরব থেকে পড়ে আসা আলেম নয় সব থেকে পড়ে আসা আমি গুনাহগার আমি আল্লাহকে ঠিকঠাক ভয় করতে পারিনি আগে থেকে বলে দিই ক্লিয়ার কার আমি অত নুকে নুকে কথা বলি আমি একদম নিকৃষ্ট জগন্য খারাপ আল্লাহর ভয় রাখতে পারিনি ঠিকঠাক তাহলে কি হবে কি করে ওলি হওয়া যাবে মুসলমান ছেলে আমি বলে না বলে দিয়েছে আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে আল্লাহ মনে করিয়ে দেয় এখানে জাহান্নামের কথা হবে জাহান্নামের কথা মনে পড়ে যাবে জান্নাতের কথা হবে জান্নাতের কথা মনে পড়ে যাবে ফুলসিরাতের কথা হবে ফুলসিরাত মনে পড়ে যাবে মিজানের কথা হবে মিজান মনে পড়ে যাবে আল্লাহর কথা হবে আল্লাহ মনে পড়ে যাবে হাবিবুল্লাহর কথা হবে হাবিবুল্লাহ মনে পড়ে যাবে কবরের কথা হবে সওয়াল মনে পড়ে যাবে দিদারের কথা হবে আল্লাহ মনে পড়ে যাবে সাফায়াতের কথা হবে রাসূলুল্লাহ মনে পড়ে যাবে আকারিবুল্লাহর কথা হবে মিজানের কথা মনে পড়ে যাবে পিয়াসের কথা হবে আউজে কৌশলের কথা মনে পড়ে যাবে নাফসে নাফসির কথা হবে কিয়ামতের কথা মনে পড়ে যাবে তখনই বান্দার মনে পড়ে যাবে বান্দা একটু আশা করবে বান্দা একটু রাস্তা খুঁজবে বান্দা একটা পথ খুঁজবে পথ খুঁজবে বাঁচার পথ করে কবর থেকে বাঁচা যাবে করে কবরের সওয়ালে জবাব দেওয়া যাবে করে পুলিশরাত পার হওয়া যাবে করে আল্লাহ পাককে পাওয়া যাবে করে হুজুরের সাফায়াত পাবে তখনই বান্দা তলব করবে তখন বান্দার উত্তর চলে আসবে আল্লাহর কাছে যাও হাবিবুল্লাহর কাছে যাও আল্লাহ নই করতে লাভ করো হাবিবুল্লাহ নই করতে লাভ করো আরাফি রসুল হয়ে যাও আরাফিল্লাহ হয়ে যাও আরাফি রসুল হয়ে যাও আরাফিল্লাহ হয়ে যাও আল্লাহর কাছে যাও কুল বান্দা আল্লাহর কাছে যাইবে তাহলে এই অবস্থায় আল্লাহর কাছে যাওয়া যাবে না আর ইচ্ছা চা হয় আল্লাহর কাছে যাওয়া যাবে না নামাজি আল্লাহর কাছে যাওয়া যাবে না সুদের কারবার করে আল্লাহর কাছে যাওয়া যাবে না আরাম করে আল্লাহর কাছে যাওয়া যাবে না কেনা করে আল্লাহর কাছে যাওয়া যাবে না হত করে আল্লাহর কাছে যাওয়া যাবে না ব্যভিচারী আল্লাহর কাছে যাওয়া যাবে না আল্লাহ
আল্লাহ তাকে হিদায়াত করে দেবে, যে আল্লাহর কাছে যাবে আমার আল্লাহ তাকেই মাফ করে দেবে। এই বাচ্চা ছেলেকে 10 টাকা দেয়, কত টাকা? 10 টাকা দিয়ে দোকান আছে না, হ্যাঁ চকলেট বিক্রি হয় না, এই পাঁচটা দাও। দোকানদারকে বলবে যে আমাকে চকলেট দেন 10 টাকা, দেবে না দেবে না? এই বাচ্চাকে দেবে না, তুমি গেলে দেবে না, মা গেলে দেবে না, বোন গেলে দেবে না, হিন্দু গেলে, খ্রিস্টান গেলে, ইহুদি গেলে, নাসারা গেলে, মুসলমান গেলে, বড় গেলে, বুড়ো গেলে, সবাই। যেমন দুনিয়ার বাজারে দোকান খোলা আছে, যে 10 টাকা দেবে লজেন দিয়ে দেবে, আল্লাহর বাজার খোলা আছে, যে আল্লাহর কাছে যাবে আল্লাহ তাকেই হিদায়াত করে দেবে, তাকেই ওলি করে দেবে, তাকেই বলবে, তাকে কুতুব আবদার করবে। আল্লাহর দরবার খোলা আছে, আল্লাহর বাজার খোলা আছে। উলামায়ে হযরত রাস শুনেছে, অনেকে বলে সব গুনাহ মাফ হয়, শিরকের গুনাহ মাফ হয় না। ওটা কার জন্য? যারা শিরক করে মরে যায় কাফের। কাফের দুই প্রকারের, মিনহালিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা। একটা হচ্ছে কিতাব অস্বীকারকারী কাফের, একটা মুশরিক কাফের, আল্লাহর সঙ্গে শরীক করে কাফের। যারা মুশরিক হয়ে মরে যায় তার গুনাহ মাফ হবে, কিন্তু আমি জুনায়েদ ফতোয়া দিয়ে দিচ্ছি, একটা কাফের যদি আল্লাহর কাছে ফিরেছে বলে আল্লাহ ভুল করে ফেলেছি মাফ করে দেন। এতদিন চাঁদকে মাবুদ বলছিলাম, তারাকে মাবুদ বলছিলাম, সূর্যকে মাবুদ বলছিলাম, আগুনকে মাবুদ বলছিলাম, গরুকে মাবুদ বলছিলাম, গাছকে মাবুদ বলছিলাম, মাটিকে মাবুদ বলছিলাম, পাথরকে মাবুদ বলছিলাম, যাকে ইচ্ছা মাবুদ বানিয়েছিলাম, আল্লাহ আর নয়, চিনতে ফিরে গেছে, আপনি আমার মালিক, আপনি আমার মাবুদ। খুদার কসম, ওই কাফেরকে আল্লাহ মাফ করে ওলি বানিয়ে দেবে, গড বানিয়ে, কুতুব বানিয়ে দেবে। বুঝতে পারছেন আপনারা? আমার আল্লাহ দরজা বুলান করে দেবে, আল্লাহ ওলি করে দেবে, আল্লাহ নেক করে দেবে, আল্লাহ সালেহীন করে দেবেন। বলেন আল্লাহর বাজারে সওদা করবেন আপনারা, জোরে বলেন। আজকে আজকে আল্লাহর কাছে সওদা করেন, কেন মৌসুম সবসময় এক এক থাকে না। একটা লোক বলে দেন, একটা লোক দেখিয়ে দেন, একজন হাত তুলে বলে you